আলিয়ে কামেল মসজিদে বরহক হজরত সাইর ফকির রহমতুল্লাহ আলাইয়ের বার্ষিক উরুস শরীফ গত 26 ফেব্রুয়ারি দক্ষিণ কদলপুর শাহী দরবার শরীফে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল, উরুস পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন 8 নং কদলপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান তসলিমুদ্দিন চৌধুরী, 7 নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদিন, কদলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হাকিম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন জনাব মাওলানা ফোরকান, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ মাসুদ, নওশাদ হাবিব, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ কুতুব ও উরুস পরিচালনা কমিটির সকল সদস্য ও সম্পাদকবৃন্দ। আখেরি মোনাজাত তাবারুক বিতরণের মাধ্যমে উরুস সমাপ্ত হয়। আজকে আমাদের হজরত শাহ ফকির রহমতুল্লাহ বার্ষিক উরুস শরীফ প্রতি বছর নিয়ে আমাদের মাঝে আজকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ এর মধ্যে কর্মসূচির মধ্যে রয়েছে সকাল হতে খতমে এবং মিলাদ শরীফ আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ তবুর বিতরণ। আমাদের সর্বোচ্চ অধিকার মধ্যে উত্তর এলাকার চেয়ারম্যান এবং মেম্বার প্রত্যেকের সমাজের প্রতিনিধিরা সর্বোত্তম সহযোগিতা করেছে। প্রচুর পরিমাণ এবং তবুর ব্যবস্থা করা গেছে। অনেকে মেহমানদারি কবির রহমতুল্লাহ বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আজকে প্রায় 10 থেকে 12 হাজার মানুষের সমাগম। আর এই আজকের এই কার্যক্রমে আমাদের আগত মেহমানবৃন্দ, এলাকাবাসী এবং আমাদের মিডিয়া ব্যক্তি যারা আজকে আসছেন সবাইকে আমাদের উরুস পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাই এবং আমাদেরকে দোয়া করবেন যেন আমরা আগামীবার আরও সুন্দর করে আমাদের এই উরুস পরিচালনা কমিটির পক্ষ থেকে আরও সুন্দর কিছু আমাদের করব। আমি